দেখলেন না কি অনুভূতি হলো বা এই জায়গা? দেখুন, বিজেপির হেলথ সেলের কনভেনার হিসেবে আমি সারা বাংলা জুড়ে প্রতিনিয়ত ক্যাম্প করে গেলাম, তো আজকের এই ক্যাম্পটা অ্যাবসলিউটলি আলাদা। কীরকমভাবে আলাদা? এই গ্রামে পুলিশের বেশে টিএমসির অত্যাচার গত 15 দিন 1 মাস ধরে যেভাবে চলছে, এখানে দোকান ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, অটো টোটো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুরুষরা প্রত্যেকে গ্রাম ছাড়া তাদের ঢুকলেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গার থেকে মহিলারা যখন প্রতিবাদ করতে বেরিয়ে আসছে, মহিলাদের ওপরে বেধরক, মানে শিশু মহিলা নির্বিশেষে পুলিশের বাটনের প্রহার, মাথা ফেটে গেছে এইসব মহিলাদের আমরা মায়ে বোনেদের দেখতে এসেছি আজকে। এবং এখানে এসে যে চেহারা দেখলাম, যে মানুষ এত অমানবিক হতে পারে না। পুলিশ তো দুরস্থ, সেও তো চাকরি করতে এসছে, কিন্তু যেভাবে এই গ্রামে মানুষের ওপরে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, নিজের দোকানটা চালাতে পারছেন না, কারণ তারা এই অঞ্চলে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন। শুধু সেই কারণে তাদের ওপর যে মানে মহিলা অবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে যে যে অত্যাচার, তার পরিচয় আজকে আমরা এই ক্যাম্পের মধ্যে পেলাম। কারো মাথা ফাটা, কারো কোমরে বড় বড় রুলারের দাগ, একাকার কাণ্ড। আপনি দেখছেন এখানে লাইন পড়ে গেছে, আমরা সকাল থেকে দেখছি এবং এখনো অবধি আমরা 2টো অবধি দেখবো বলছি, আমার মনে হয় না আমরা 3টের আগে শেষ করতে পারবো। মানুষের যে অভিযোগ, মানুষের যে বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, একটা পাস করা ডাক্তার এই অঞ্চলে নেই, একটা কাছাকাছি কোনো হেলথ সেন্টার নেই, এটা ময়নার থেকে এটা কত বেড়ে আর 7-8 কিলোমিটার ভেতরে কেন থাকবে না? কেন মানুষ তাদের স্বাস্থ্যের অধিকার পাবে না? কেন তাদের উপরে এইভাবে অত্যাচার করে তাদের মুখ বন্ধ করে রাখা হবে? শুধুমাত্র এখানে বিজেপির ভোটে এরা জিতেছে বলে এইগুলো করা যায় না। দল মত নির্বিশেষে মানুষকে তাদের স্বাস্থ্যের অধিকার এবং তাদের গণতান্ত্রিক অধিকার দেওয়াটা রাষ্ট্রধর্ম, এবং সেটা আমাদের রাজ্যে হচ্ছে না। মানুষের উপর আমি খুব আপসেট। আমি এইভাবে যদি পেশেন্টদের ওপরে পুলিশের অত্যাচার চলতে থাকে, পুলিশের উর্দিধারী মানুষ এসে এই মহিলাদের যেভাবে মারধর করেছে, এর বিচার যদি না হয়, আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে একেবারে অনির্দিষ্টকালের জন্য এই রাস্তাটা এখানে কিছু একটা ব্যবস্থা নিতে। এইভাবে চলতে পারে না।